বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি আপনাদের অতি চেনা অতি প্রিয় কণ্ঠস্বর প্রিয় মুখ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা সাবেক সংসদ সদস্য বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন স্নেহভাজন নূরে আলম সিদ্দিকী। অনল বসী বক্তা হিসেবে খ্যাতি তার, একটা সময় বাংলাদেশের চার খলিফা হিসেবে খলিফাদের অন্যতম হিসেবে তার সুখ্যাতি, এবং সেই সঙ্গে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের যে সভা বাংলাদেশ উত্তাল দিনগুলোতে হয়েছে সবগুলো সভায় তিনি সভাপতিত্ব করেছেন। এই মুহূর্তে তার প্রিয় সংগঠন যে সংগঠনের একসময়কার সভাপতি তিনি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, সেই ছাত্রলীগের প্রাক্তন নেতা কর্মীদের নিয়ে গড়া সংগঠন, তাদের কল্যাণে গড়া সংগঠন প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের চেয়ারম্যান। স্বাগত মিস্টার সিদ্দিকী আপনাকে অনুষ্ঠানে। যে প্রসঙ্গটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সবাই এখন উদ্বিগ্ন। অনেকদিন ধরেই নানা কারণে এই নিরাপত্তা নিয়ে সংকট রয়েছে। একটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, তার সঙ্গে গত কয়েক বছর ধরে এখানে জঙ্গিবাদের বিস্তার নিয়ে নানা রকমের মিশ্র কথাবার্তা রয়েছে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের তার সম্পর্ক নিয়ে কথাবার্তা রয়েছে। যদিও সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করছে, কিছু সাফল্য আছে সেক্ষেত্রে, কিন্তু উদ্বেগ উৎকণ্ঠাটা কাটছে না। কখনো সরকারের দিক থেকে বলা হচ্ছে যে এটি বিস্তৃত বিস্তার লাভ করছে, কখনো কখনো আমরা তার কিছু নমুনা তৎপরতাও দেখতে পাই। আবার সাম্প্রতিককালে দুজন বিদেশি নিহত হবার পরে এবং আরও দুটো একটি হত্যাকাণ্ডের চেষ্টা, একজন খ্রিস্টান ধর্মযাজককে একজন মুসলিম যিনি একসময়কার পিডিবির কর্মকর্তা ছিলেন পরে ধর্মীয় নেতা হিসেবে কাজ করছিলেন, এই বিষয়গুলো এবং সর্বশেষ যেটি গত 400 বছরের ইতিহাসে বাংলাদেশে হয়নি যে শিয়া সম্প্রদায়ের উপরে হামলা মহরমের আগের রাতে, সো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন এবং কেন এই ঘটনাগুলো ঘটছে? এবং আমরা লক্ষ্য করছি যে গত ঈদুল আজহার সময় থেকেই বিভিন্ন রাষ্ট্র নানা কারণে তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। এখানে ক্রিকেট টিম আসেনি, অস্ট্রেলিয়ান সাউথ আফ্রিকান মহিলা ক্রিকেট টিম আসেনি, অনেক বিদেশিরা দেশে ফেরত গেছে, অনেকে আসছে না, এবং বিশেষ করে চারটি দেশের উদ্বেগ কোনোভাবেই কাটছে না। চারটি দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডা। সব মিলিয়ে যদি আপনি একটু আপনার মতামত তুলে ধরেন। আলহামদুলিল্লাহ, আমি আজকের আমার প্রারম্ভে পরম করুণাময় ভ্রাতার কাছে কোটি কোটি শুকর আদায় করব। জটিল অস্ত্রোপচার শেষে দেশে ফেরার পর যখন আমার পরিপূর্ণ বিশ্রাম নেওয়ার কথা এবং আগামী মাসের প্রথম সপ্তাহে আবার সিঙ্গাপুরে ফিরে যাওয়ার কথা, তখন তৃতীয় মাত্রার এই অগণিত শুভাকাঙ্ক্ষী সুরীত এবং মননসবে তার আঙ্গিকে যারা আমাকে তাদের একান্ত আপন জন ভাবে জানেন তাদের উদ্দেশ্যে কথা বলার গৌরব সম্বরণ করতে পারি নাই ভেবেই আপনার এখানে উপস্থিত হয়েছি। দেশবাসীর অনেক দোয়া এবং আল্লাহর রহমতে আমি আবার কোন টক শোতে আসতে পারব, আমি আবার কলম ধরতে পারব, এটি প্রায় আমার কাছে অবিশ্বাস্যই ছিল। আমি আমার প্রথমে একটি কথা বলে আমার বক্তব্য শুরু করতে চাই। আমার শরীর শুভাকাঙ্ক্ষী মননশীলতায় মানসিকতায় যারা আমাকে আপন জানেন তারা আমাকে প্রায় শোভাবেন, আপনি সরাসরি রাজনীতি করেন না, অথচ এত শক্ত কথা আপনি বলেন কেন, কোন অভিপ্রায়ে? আমি রবীন্দ্রনাথ ধরে বলতাম মোর পরিচয় এই বলে খ্যাত হোক আমি তোমাদের হোক। আমি আপনি এই অনুষ্ঠানটি পরিচালনা করে সারা বিশ্বে যে সুনাম সুখ্যাতি ও কুশীলতা অর্জন করেছেন, শ্রদ্ধা অর্জন করেছেন, আপনাকে সাক্ষী রেখেই বলি আমি সত্যিকার অর্থে কারো বিরোধী নই, সত্যিকার অর্থে কারো সমর্থক নই। আমি বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার, আমি তার হৃদয়ের অনুরণন,
আমি তার চেতনার মননশীলতার বহিঃপ্রকাশ যেটা আপনি বলেছেন। এখন আমি প্রসঙ্গে ফিরে আসি। আপনি বলেছেন যে চারশো বছরের ইতিহাসে যেটি ঘটে নাই সেটি ঘটে গেছে শিয়া সম্প্রদায়ের ওই তাজিয়া মিছিবের পূর্বের প্রস্তুতির সময়, ওখানে যে বোমা বিস্ফোরণ হল। আপনি বলেছেন দুইজন বিদেশি মারা গেছে, অস্ট্রেলিয়া আসার কথা ছিল তারা আসে নাই, বিশেষ করে চারটি রাষ্ট্র আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া সাংঘাতিকভাবে ভীত সন্ত্রস্ত বাংলাদেশের স্বাভাবিক চলাচলের, বাংলাদেশের স্বাভাবিকতা নিয়ে টিলটুডে, হ্যাঁ আজকের দিন পর্যন্ত, হ্যাঁ আজকে পর্যন্ত। তো সেখানে আমি আপনাকে অতি বিনীতভাবে বিনম্রচিত্তে বলতে চাই, এর মধ্যে জাপানি যে নাগরিকটি, তিনি আপনি জানেন কিনা জানি না, ইতিমধ্যে মুসলমান হয়ে গিয়েছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তারপরেও তার উপরে আঘাত, এটি সত্যিকার অর্থে বাংলাদেশের প্রশাসনিক দুর্বলতা, প্রশাসনের মধ্যে যে একটা ঘুণে ধরা চিত্র সেটি অনেকাংশে দায়ী বলে আমি মনে করি। দেখেন, সন্ত্রাস দমনের নামে একটি সন্ত্রাসীকে ধরার পর যে রাশি রাশি অস্ত্র, যে রাশি রাশি বিভিন্ন ধরনের গোবা বরদ বিদেশি অস্ত্র সহ প্রদর্শন করা হয়েছে, তাতে বিশ্ব শঙ্কিত, বিশ্ব তাতে আতঙ্কিত, বিশ্ব তাতে ভীত সন্ত্রস্ত। কারণ এই রাশি রাশি অস্ত্র যদি কোনো ব্যক্তির কাছে বা কোনো একটি গোষ্ঠীর কাছে থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশ আইএসএস না থাকুক তবু একটি ভয়াবহ অস্ত্র সংকুল, বিপদ সংকুল, আতঙ্কের বিষয় বলে বাংলাদেশকে প্রতিভাত করা হয়েছে। এ অপরাধ অনেকাংশে সরকারের, একটি খুনের জন্য ফাঁসি, একশো খুনের জন্য ফাঁসি, অবৈধ অস্ত্র একটা রাখার জন্য যে শাস্তি, অনেক রাখার জন্য সেই একই শাস্তি, কাকে খুশি করার জন্য বা কার সমর্থন আদায়ের জন্য, কার মনতুষ্টির জন্য, কার অনুগ্রহ ভাবের জন্য, এই জিনিসটি প্রদর্শিত করে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। আপনার কি প্রদর্শনে আপত্তি, নাকি আপনি মনেই করেন না যে এই অস্ত্রগুলো পাওয়া গেছে বা এরা জমি? না না, এগুলো অতিরঞ্জিত। আমি মনে করি যে অস্ত্র হয়তো একটা পাওয়া গেছে, কিন্তু এই প্রদর্শনী করে একটা বাহবা করানো বা কারো মনোরঞ্জনের জন্য, কারো মনতুষ্টির জন্য, কারো দৃষ্টি আকর্ষণের জন্য, এরা যে জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পর্কিত সেটি আপনি বিশ্বাস করেন বা মনে করেন? দেখেন, এখানে একটি বিষয় আমাকে আর একটু পেছনে যেতে হয়। বিগত আন্দোলন যেটা হলো, সেখানে বিএনপি যে চালাও পোড়াও, পেট্রোল বোমা, গ্রেনেড, সন্ত্রাস, মানসত্যা, দেখেন এত নির্বোধ তারা, এত অরাজনৈতিক তারা, যে তারা নিজেরাই স্বীকার করল যে আগে যেহেতু আওয়ামী লীগ করেছে আমরা সেটাকেই অনুসরণ করেছি, অতএব গায়ে পড়ে তারা তাদের অপরাধটাকে স্বীকার করে দিয়েছে। এটাও কিন্তু অন্যতম একটি কারণ বাংলাদেশটাকে সন্ত্রাসী কারণ হিসেবে চিহ্নিত। আপনি বিস্মিত হবেন, আপনি অবাক হয়ে যাবেন, শুধু ওরা খেলতে আসলো না সেটি বড় কথা নয়, কোনো বায়ার বাংলাদেশে আসতে চাচ্ছে না। তারা বলতেছে হয় তোমরা সিঙ্গাপুরে এসো, না হয় ব্যাংককে এসো, আমরা বাংলাদেশে যাব না, আমাদের জীবনের নিরাপত্তা। তাদেরকে যদি বলা হচ্ছে যে ঠিক আছে এয়ারপোর্ট ভিআইপি অনুযায়ী তোমাদের সঙ্গে কথাবার্তা সেরে নেব, তবুও তারা রাজি হচ্ছে। কিন্তু আপনি এটি বলছেন এবং অনেক গার্মেন্টস ব্যবসায়ী আমার এখানে এসে বলেছেন, কিন্তু আপনি শিল্পের সঙ্গে যুক্ত এবং একজন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, সামনের সারির মানুষ, অনেকেই কথা বলছেন, পত্র পত্রিকা খবর ছাপাচ্ছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে আপনাদের যে ট্রেড বডি বিজিএমইএ, তার নেতার নতুন যিনি প্রেসিডেন্ট হচ্ছেন, তিনি পত্রিকা সাক্ষাৎকার দিয়ে বলছেন যে কোনো অসুবিধা নেই, বাংলাদেশে সবাই আসছেন, বাইরেরাও আসছেন। উনি যেটা বলছেন ওটা ওনার ব্যক্তিগত মত। উনি পোশাক শিল্পে কতখানি বৃহৎ আমি জানি না, কিন্তু আমরা যারা বৃহৎ শিল্প গোষ্ঠী করে তুলেছি,
আমরা যারা 17-18 হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, আমাদের সমস্ত কিছু বিনিয়োগ করে আজকে এই পর্যায়ে এসেছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশে যারা শিল্পের খাতিরে শিল্প করেন, যারা বিনিয়োগের খাতিরে বিনিয়োগ করেন, তারা আজকে কেউ স্বস্তিতে নাই, শান্তিতে নাই, নিঃসংশয় চিত্ত নয়। আগামী বছর কি হবে সেই ব্যাপারে তারা নিশ্চিত নন। এই হলো অবস্থা। তো যাই হোক, মহরমের ঘটনায় আমি বিস্মিত হয়েছি এই কারণে যে এত প্রহরা, এত বেষ্টনী, সরকারের প্রশাসনিক এত তৎপরতার মধ্যে এটা করল কারা? অনেক সিসি ক্যামেরা লাগানো ছিল, অনেক সিসি ক্যামেরা সেখানে লাগানো ছিল। দেখেন, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, প্রশাসন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর কুফল ভোগ করছেন আপনি না, কারণ আপনি যেগুলো বিশ্বখ্যাত একটি উপস্থাপক, আপনার সন্তানের উপরে এই নির্যাতন চলছে না, আপনার সন্তান এই নির্যাতনের শিকার নয়, বাসার থেকে উঠিয়ে নেওয়া যাওয়া হচ্ছে, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের তাদের অস্ত্র দেখায় বলা হচ্ছে। এ অভিযোগ অহর মানুষের কাছ থেকে আমি শুনি যে হয় কিছু দাও, না হবে তোমাকে এই অস্ত্র দিয়ে ভাসাই দেব। কি দুর্বিষহ জীবন! প্রশাসন কুড়িয়ে 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 ঘুনে খাওয়ার মতো আজকে শেষ হয়ে গেছে। কোন ক্ষেত্রে প্রশাসনিক শৃঙ্খলা নাই। এর একমাত্র কারণ হচ্ছে রাজনৈতিক স্বৈরাচার, এর একমাত্র কারণ হচ্ছে রাজনীতিতে অধিষ্ঠিত থাকা। আমি আমার প্রসঙ্গে এখন আপনাকে একটু দৃষ্টি টেনে আনি। উনি যখন জাতিসংঘে সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার জন্য গেলেন, তার আগে গার্ডিয়ান পত্রিকায় উনি একটি উক্তি করেছেন, যেটা বঙ্গবন্ধুর কন্যার প্রতি তো বটেই, আমরা যারা 23 বছর ধরে সংগ্রামের পথ পরিক্রমণের মধ্য দিয়ে নির্যাতন, নিগ্রহ, কারাগারে বিভিন্ন যন্ত্রণা, বিভিন্ন নিঃসঙ্গতার মধ্য দিয়ে জীবন কাটিয়ে স্বাধীনতা সূর্যকে ছিনিয়ে এনেছে, আমাদের জন্য বেদনাদায়ক। তিনি বলবেন, বাংলাদেশের মানুষ মৌলিক অধিকার চায় না, স্বাধীনতা চায় না, উন্নয়ন চায়। যেগুলোর এই কথাটা শুনতে আমরা অভ্যস্ত, বাংলাদেশের মানুষ বলেনি, উনি বলছেন ওনার লক্ষ্য মৌলিক অধিকার নয়, উন্নয়নই উন্নয়নই ওনার লক্ষ্য, উন্নয়নই ওনার লক্ষ্য। এই কথা তারাই বলেন যারা এক ব্যক্তির শাসনে বা স্বৈরাচারী শাসনে বা আপন গদিকে নিরঙ্কুশ রাখার অভিপ্রায়ে দেশ চালান। মানুষের কল্যাণ, মানুষের হৃদয়ের স্পন্দন, যেটা বঙ্গবন্ধুর সবচেয়ে বড় গুণ ছিল, যারা পড়তে পারেন না তারাই পাবেন। কেন, উন্নয়নের সুফল তো মানুষই ভোগ করবে, যে দেশের মানুষ মৌলিক অধিকার ভোগ করে না, যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে না, যেখানে মানুষের মনে স্বস্তি থাকে না, যেখানে মানুষ আতঙ্কের রাজ্যে বাস করে, যেখানে একটি আশঙ্কার কালো মেঘ বিস্তীর্ণ নীল আকাশকে ঢেকে দেয় অমাবস্যার রাতের মতো, সেই দেশে শেষ পর্যন্ত কোনো উন্নয়ন হয় না। আমি আপনাকে একটি উদাহরণ দেব, একটা দৃষ্টান্ত দেব। আইয়ুব খান 1968 সালে 27 অক্টোবর তার 10 বছরের ডিকেড অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের 10 বছর পালন করবেন, তখন তিনি অতি দম্ভভরে, অতি গর্ব করে, অতি দুঃসাহসিক ভাবে নির্বজ্রের মতো বলবেন যে পাকিস্তান এখন সবচেয়ে স্থিতিশীল, উন্নত এবং নিরবিচ্ছিন্ন একটি শান্তির দেশ। বঙ্গবন্ধু তখন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি, আমরা পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধুকে যদি আগরতলা ষড়যন্ত্র মামলায় ধরা হয় 72 জন, আর পাকিস্তানে 2 জন, সর্দার আব্দুল গাফফার খান আর অলি খান, এই 74 জন আমরা কারারুদ্ধ ছিলাম। সাংবাদিকরা প্রশ্ন করল, তখন সাংবাদিকদের স্বাধীনতা ছিল, তখন সাংবাদিকরা নিজস্ব মতামতকে অকণ্ঠ চিত্তে তুলে ধরতে পারতেন, তখনকার সাংবাদিকরা লোভ ব্যবসা পাওনা দাওনার ঊর্ধ্বে ছিলেন, তখনকার সাংবাদিকরা সফরসূচিতে নাম লেখানোর জন্য ধর্ণা দিতেন না বড় বড় কথা বলার পর,
তারা জিজ্ঞেস করবেন এই 74 জন কারা, উনি বলেছিলেন আইয়ুব খান বলেছিলেন, ওরা কাবু গদারি বিশ্বাস করেন, একটা বিচির ভয় নাই, একটা প্রতিবাদ আসে নাই। কারাগারের মধ্যে আমাদের অনশন ধর্মঘট করে তার প্রতিবাদ করতে হয়েছে জীবু সাহেব, কারাগারের মধ্য থেকে আমাদের অনশন ধর্মঘট করে তার বিরুদ্ধে আমাদের কণ্ঠসোচ্চার করতে হয়েছে। অক্টোবরের 27 তারিখ থেকে 24 জানুয়ারি মাত্র 4 মাস, কোন সামরিক অভ্যুত্থানে নয়, কোন বিদেশি আক্রমণে নয়, জিয়াউলের মতো কোন হেলিকপ্টার দুর্ঘটনায় নয়, গরম সমুদ্রের ফেনি চূড়ায় বাংলাদেশের মানুষ বিশ্ববিহাসের মতো জমে উঠে সব তত্ত্বে তা উসকে উড়িয়ে দিব। কথা কি সত্য কি অসত্য? তাই আজকে যারা সে কথা সত্য, কিন্তু সেটি 1969 সাল আর এটি 2015 সাল। এই 2015 সাল আর 1969 সাল, এর মধ্যে আজকে মানুষ এমন নির্বৃত্ত হয়ে গেল কেন? আপনি আমাকে এই প্রশ্নটাও কোন করতে পারেন, মানুষ আজকে কথা বলে না কেন? ভাইয়ের সামনে, সন্তানের সামনে মাকে সম্পূর্ণ উপভোগ করে ধর্ষণ করার পরেও মানুষ বিক্ষোভে ফেটে পড়ে না কেন? তার কারণ হচ্ছে এখানে কোনো যোগ্য নেতৃত্ব নাই। কি সুশীল সমাজ, কি বুদ্ধিজীবী, কি রাজনৈতিক সংগঠন, কি বিরোধী দল, কি রাজপথে থাকার কথা যে বিরোধী দলের, তাদের কাউকে মানুষ এখন আর আস্থায় নিতে পারছে না, কাউকে মানুষ আজকে আজকে পূর্ণভাবে বিশ্বাস করতে পারছে না। তাই মানুষের অনেকটা গা সওয়া ভাব হয়ে গেছে। কিন্তু আপনি যে প্রশ্নটি আমাকে করবেন, সেই প্রশ্নটির পাল্টা প্রশ্ন যদি আপনার আমি করি, যে এই আপন অর্থে পদ্মা সেতু নির্মাণ করার জন্য ভ্যাটের পর ভ্যাট, ভ্যাটের পর ভ্যাট তিনি বসাচ্ছেন, কত ক্যাট দিয়ে তিনি বসাবেন র্যাট মারার জন্য, এটা আল্লাহ পাক জানে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই ছাত্ররা, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন যে এই পদ্মা সেতু নিয়ে যে কাণ্ড ওয়ার্ল্ড ব্যাংক করেছে তার জন্য এখন কান ধরে উঠবস করা উচিত। সেই জায়গাটির মধ্যে এই ভ্যাট বসানোর কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে বিক্ষোভে ফেটে পড়েছে, যেভাবে সরকার বলবেন যে এবছরে নয় আগামী বছর থেকে আপনারা নয় বিশ্ববিদ্যালয় দিবে, তারপরেও যে আন্দোলন গড়ে উঠল তা কি প্রমাণ করে না? বাংলাদেশে শুধু গোলাপ চেবিমিক বকু রজনীগন্ধাই ফুটে না, বাংলাদেশে লাল টকটকে রক্ত জমা পড়বে? সেটা কি মতিয়া চৌধুরীরা বুঝতে চাইবেন না যে বাংলাদেশে শুধু বসন্তের মৃদুল প্রলোভিত হয় না, সেখানে কাল বৈশাখী দুর্যোগের ঝড় উঠতে পারে? বাংলাদেশে শুধু সমুদ্রের উর্মি বাবা নর্তকীর মতো নাচতে পারে না, সেখানে যখন শিরোর হয়, সেখানে যখন জলোচ্ছ্বাস হয়, তখন সবকিছু তবিয়ে দেয়? ওনাদের এত বড় কথা ওনারা বলছেন। এখানে একটি কথা আমি আপনাকে না বলেই পারছি না, যে আজকে পৃথিবীর সবচাইতে শক্তিধর রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র। আজকে একদল আছেন যারা অনবরত যুক্তরাষ্ট্রের কথা বলে শুধু আত্মপ্রসাদ ভাব করেন না, তৃপ্তি ভাব করেন না, মনে করেন তারা দেশ উদ্ধার করে ফেলবে, যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে, বিরোধিতা করে, সমালোচনা করে, কটূক্তি করে, ব্যঙ্গ করে, অপমান করে, অপদস্থ করে, আজকে তারা মনে করেন যে তারা স্বর্গে চলে গেলেন। আজকে পুতিন আমেরিকার প্রায় মুখপাত্র হিসাবে, আজকে গর্ডনের দরকার হচ্ছে, গর্ডন ব্রাউনের দরকার হচ্ছে, ডেভিড ক্যামেরনের দরকার হচ্ছে, টনি ব্লেয়ার যে কথা বলতেন সে কথা টনি ব্লেয়ারের পরিবর্তে আজকে পুতিন সে কথা বলছে। আপনি আশ্চর্যান্বিত হবেন, এই আজকেরই সংবাদপত্রের কথা, আমেরিকার একটি ইনভেস্টিগেশন অর্থাৎ তদন্তকারী জাহাজ সমুদ্র সীমানায় চীনে ঢুকে গেছে, এই কথাটি বলার সাথে সাথে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এমনকি ভিয়েতনাম পর্যন্ত আমেরিকার পক্ষ নিব। আর আমরা এখানে বসে বসে যারা শুধু আমেরিকার গিবত করছি, আমেরিকাকে কটাক্ষ করছি, আমেরিকাকে অপমান অপদস্থ করছি, তারা হিসাব দিয়ে দেখেন তাদের শতকরা 90 জন সন্তান আমেরিকার ও ক্যানাডার অস্ট্রেলিয়ার স্থায়ী অধিবাসী, শতকরা 90-95 জনের ছাত্র সেখানে থাকে। আমি আমার বাহবা নেওয়ার জন্য বলছি, আল্লাহর অশেষ রহমত, আপনি আমার গোটা পরিবারকে চিনেন,
অথচ আমার ছেলে কর্নেল অক্সফোর্ড লন্ডন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আমি তাদের বাংলাদেশে নিয়ে এসেছি। যাই হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ম্যান অব দি আর্থ, চ্যাম্পিয়ন অব দি আর্থ, উপাধি দেওয়া হবে। এই সংবাদটি আসার সাথে সাথে, এই সংবাদটি পাওয়ার সাথে সাথে পুরা একটা দিন সংসদ সংসদ ছিল না, স্তুতি বন্দনা অর্চনা মনোরঞ্জনের একটি মন্দিরে পরিণত হয়েছিল। এটা তো বাংলাদেশের জন্য অর্জন, একটা বড় গৌরবের বিষয়, অস্বীকার করি না, আমিও সন্তুষ্ট হয়েছি। কিন্তু তাই যদি সত্য হবে, অর্জন যদি আমাদেরকে বিশ্বে দরবারে মাথা উঁচু করে দাঁড় করায়, এটাকে যদি আমরা মানসিকতায় ধারণ করতে পারি, সংখ্যা ক্ষমতাসীন দলের নেত্রী নিজে বারবার বলেছেন উনি একটি যুগ্ম সচিবের পদে আছেন, ডক্টর ইউনুস নোবেল প্রাইজ কংগ্রেস প্যান অ্যাওয়ার্ড থেকে শুরু করে 157টি বিশ্বের নাম করা পুরস্কার করেছেন, সেই ব্যক্তির সঙ্গে জেদ করে, সেই ব্যক্তির সঙ্গে অভিমান করে আমেরিকার সঙ্গে এই বৈরিতা তৈরি করা। আপনি প্রশ্ন করতে পারেন, আমেরিকা কেন একটা বুকের জন্য জেদ ধরবে? হিলারি ক্লিনটন তো ওদের পররাষ্ট্রমন্ত্রী। হিলারি ক্লিনটন যখন বাংলাদেশে আসেন তখন তার প্রতি যে উপেক্ষা করা হয়েছে, তার সঙ্গে সাক্ষাৎ সংক্ষিপ্ত করে ছুটে দেওয়া হয়েছে বেলারুসের প্রধানমন্ত্রীর ডিনারে যাওয়ার অজুহাত দেখায়, এটা কি সরাসরি অপমান করা নয়? এটা কি সরাসরি তাকে বিচ্যুত করা নয়? কেন, কাকে খুশি করার জন্য? আমাদের বৈদেশিক আয়ের উৎস হচ্ছে দুটি, একটি হচ্ছে মধ্যপ্রাচ্য আর একটি হচ্ছে আমেরিকা। আপনি বলতে পারেন অন্য অন্য দেশেও তো এখন পোশাক রপ্তানি হচ্ছে, যুক্তরাজ্যে হচ্ছে, এমনকি জাপানও কিছুটা হচ্ছে, শুধু জিএসপি নয়। আমেরিকা যদি চোখের ইশারা দিয়ে দেয় তাহলে জাপান কই, অর্থায়নে তো এগিয়ে আসলো না জাপান পদ্ম সেতুর প্রকল্পে, অন্য জায়গায় তো করছে, অন্য জায়গায় ওয়ার্ল্ড ব্যাংকও করছে। হ্যাঁ, আসলো না তো জায়গা তো আসলো না। আমার কথা হলো যে টাকা দিয়ে শুধুমাত্র জেদ করে নিজস্ব অর্থনে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে বিকভঙ্গ করে সাধারণ মানুষের উপরে করের পর কর, ভ্যাটের পর ভ্যাট, এই বোঝা চাপিয়ে যে জায়গায় দিয়ে যাচ্ছেন, এই টাকা দিয়ে সারা বাংলাদেশের রাস্তাঘাট মেরামত করা হতো। এই যে যানজট এবং জলজট, এটা আলবার সৃষ্টি নয়, সারা ঢাকা শহর থেকে শুরু করে 4-4-8 লাইনের রাস্তা তৈরি করে এখান থেকে চিটাগাং মাত্র 3 ঘন্টার মধ্যে যাওয়া সম্ভব হতো। পৃথিবীতে এটা সম্ভব, আপনি অনেক জায়গায় গিয়েছেন, আপনি ব্যাংকক গিয়েছেন, আপনি এখন ভিয়েতনামে গেলে আপনি বিমুগ্ধ হয়ে যাবেন, আপনি বিস্ময়ে ভূভূত হয়ে যাবেন, আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আজকে ভিয়েতনাম মধ্য আয়ের দেশ নয়, আজকে ভিয়েতনাম উচ্চ আয়ের দেশ। এটা আমেরিকার অর্থে 30 বছর যার সঙ্গে যুদ্ধ হল, 30 বছর লাখো লাখো মানুষের রক্ত ঝরল, হুচিমেনের নেতৃত্বে যে দেশটি স্বাধীন হল সেই দেশটি আজকে আমেরিকার অর্থে অর্থনৈতিক বিনির্মাণের কোন স্তরে চলে গেছে আপনি চেয়ে দেখুন, আপনি চেয়ে দেখুন দক্ষিণ কোরিয়ার দিকে, আপনি চেয়ে দেখুন যুদ্ধ বিধ্বস্ত, শুধু ছাই ছাড়া আর কিছু ছিল না, মানুষ আর কুকুর ডাস্টবিনে খাওয়া ভাগাভাগি করে নিয়েছে জার্মানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। সেই জার্মান আজ অর্থনৈতিকভাবে কোথায়? সেই জার্মান জাপান আজ অর্থনৈতিকভাবে কোথায়? কিন্তু আমরা এই বঙ্গবন্ধুকেও এই তথাকথিত বাবেরা জুড়িয়ে করি, আমি বাপ দাদা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে জুড়িয়ে করি জিনিসটা কি তাই বুঝি না। রমেশ দত্ত দেবেন আর আব্দুল সামাদ আজাদ আর ছিলেন সভাপতি শান্তি পরিষদের বাংলাদেশে, আর খুব সম্ভবত সচিব ছিলেন। বঙ্গবন্ধু যখন সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গেলেন তখন আমেরিকার রাষ্ট্রপতি আমাকে ডেকে বলবেন যে ইজ ইউর ফরেন মিনিস্টার মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স অর মিনিস্টার ফর আবেন্দে অ্যাফেয়ার্স। আল্লাহ বেহেস্তি নসিব করুক, অজিত ভাই ঢাকা হবেন
ভিপি ছিলেন ওয়াজেদ মিয়া, ওয়াজেদ আলী মিয়া, তিনি ছাত্রলীগেরও সহসভাপতি ছিলেন। তাকে সাথে নিয়ে যে বঙ্গবন্ধুকে বলবাব যে আমেরিকা রাষ্ট্রদূতের কণ্ঠে যেটা মনে হয় আপনার সঙ্গে সামিট তো ধরে থাক, একটা ফটো সেশনের বেশি কিন্তু ওরা দেবে না, কারণ স্বীকার করেছে আমেরিকান পেন্টাগন যে আবেন্দেকে উৎখাত করার পেছনে তাদের হাত ছিল। কি দরকার গরিবের ঘোড়া রোগের? আজকে সেই গোষ্ঠীর, আজকে সেই গোষ্ঠীর উত্তরাধিকার রায় শেখ হাসিনাকে বুঝাচ্ছেন আপনার বাবা যেটা পারেন নাই। আরে তার আমাদের বঙ্গবন্ধু তো অনেক সাহস দেখাইছেন, ওআইসিতে যোগ দিয়েছেন, উনি ওখানে যে প্রথম বাংলায় বক্তৃতা করেছেন, হ্যাঁ এটা অবশ্য শেখ হাসিনাও করেছেন, এখানে ওনাকে আমি ধন্যবাদ দিই। উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন, ওনাকে আমি ধন্যবাদ দিই। কিন্তু চ্যাম্পিয়ন অব দি আর্থ হওয়ার কারণে যদি এত সম্বর্ধিত হন, তাহলে যে লোক এতগুলো পুরস্কার পেল এবং আমি শুনছি ফ্রান্স তাকে অর্থনৈতিক, অবৈতনিক বা সম্মানীয় উপদেষ্টা বানানোর জন্য অনুরোধ করেছে, তারা তো ওদের জাতীয় পলিসিতে সামাজিক ব্যবসাকে তাদের অর্থনীতির অঙ্গ হিসেবে অবকাঠামো হিসেবে। সরকার এই বিষয়ে উৎসাহ দেখাচ্ছে না, বা সরকার সমর্থকরা যে তারা বলছেন যে বাংলাদেশের বিরুদ্ধে উনি ষড়যন্ত্র করছেন, উনি হয়তো প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি হয়তো 157 বা 160টি পুরস্কার পেয়েছেন, আন্তর্জাতিক নোবেল পুরস্কার সহ পৃথিবীর সব সেরা পুরস্কার তিনি পেয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সঙ্গে সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অপেক্ষা করেন, অ্যাপয়েন্টমেন্ট চেয়ে, যেখানে উল্টোটা হয় অধিকাংশ ক্ষেত্রে হওয়া উচিত, বাট তারপরও তিনি তার নিজের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, সে কারণেই তারা তাকে অতটা মানতে রাজি নন। তার বিরুদ্ধে এত মন্তব্য সেগুলো তো কোথাও পত্রিকায় আসে নাই, যারা দিয়েছেন তাকে অপমান করার জন্য তারা স্বতঃস্ফূর্ত ভাবে স্বাভাবিক ভাবে তাদের গায়ে জাবা পুরাড়ি ধরেছে। যাই হোক, আমি অন্য অন্য অনেকগুলো পয়েন্ট আছে, অন্য অনেকগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো এখানে আনা দরকার। সম্প্রতিকালে 186 জন লোক নিয়ে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী মাত্র 70 জন, তার 30 জন ব্যবসায়ী গেছে নিজের খরচায়, 24 জন রাষ্ট্রীয় খরচায়, উনি একটা মহাসমারোহে সাধারণ অধিবেশনে যোগ দিতে গেলেন। দুটি বিশেষত্ব ছাড়া, বিসমিল্লাহির রহমানির রহিম আর বাংলায় ভাষণ দেওয়া ছাড়া, আমি ভাষণটি অতি মনোযোগের সাথে পড়েছি, সিএনএন বারবার গোটা হলটা দেখেছে, আপনিও হয়তো দেখেছেন, ফাঁকা। তা আমাদের ওখানকার যিনি স্থায়ী প্রতিনিধি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ আমি যত সমালোচনাই করি তিনি আমার দেশের প্রতিনিধিত্ব করছেন, ওখানে তিনি সারা বাংলাদেশের প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কথা বলছেন, প্রধানমন্ত্রী, তিনি কোনো একটা দলের নয়, তিনি কোনো একটা গোষ্ঠীর নয়, তিনি কোনো একটা মতের নয়, তিনি কোনো একটা গোত্রের নয়, তিনি কোনো একটা বংশের নয়, তিনি সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। আরে বেলারুস টেলারুস এদেরকে পটায় পটায় নানাভাবে করে হলটার অন্তত এক তৃতীয়াংশ ভাবার তো চেষ্টা করা উচিত ছিল, করবেন না তো। দ্বিপাক্ষিক যে সমস্যাগুলো আছে, আমি ভারতের বিরুদ্ধে বিষদগার করতে চাই না, কিন্তু উৎস ধারার থেকে যেসব দেশের দিকে বহমান নদী, তার অধিকার জাতিসংঘের সম্মতভাবে সকল রাষ্ট্রের, এটিও তো তিনি ইঙ্গিত করতে পারতেন। তিনি তিস্তা বেড়ে ধরে বাংলাদেশের কি দুর্দশা, কি দুঃখ হবে সেটিকে তিনি উল্লেখ করতে পারতেন। তিনি আরও পারতেন যে সমুদ্র নিয়ে, যে সীমানা নিয়ে বার্মার সঙ্গে যে মীমাংসা হলো, সেই মীমাংসা বার্মা মেনে নিব, ব্যাপারে আর কোনো আমাদের সঙ্গে কোনো মতদ্বৈতা নাই, কিন্তু ভারত এখনো মন্তব্য করে নাই, আমরা একটা আশঙ্কের মধ্যে আছি, আমরা একটা আতঙ্কের মধ্যে আছি। কেউ যদি মনে করেন আমি ভারত বিদ্বেষী, সে ভুল, সে ভ্রান্ত চিন্তা করে। ভারতের আমাদের স্বাধীনতাকামীন যুদ্ধের সময় তাদের অবদান আমি কৃতজ্ঞ চিত্তে স্বীকার করব, খোদা নাখাস্তা ভারতের কোনোদিন ওই রকম দুর্দশা আসবে, শুভ কোটি মানুষ বুকের রক্ত দিয়ে ঋণ শোধ করে দেবে, কিন্তু ভারতের আধিপত্য তো আমরা মানতে রাজি নই। অনেকে বলেন আমি ভারত বিদ্বেষী, আমি বলি আমি ভারতের বন্ধু, ভারতের সুহৃদ, কিন্তু ভারতের অধীনস্থ নই, আমি ভুটান সিকিম বাংলাদেশকে ভারত হতে দেব না। যাই হোক, আমি চেষ্টা করব অন্তত
দেখেন নরেন্দ্র মোদি তার প্রতি আমার রিজার্ভেশন আছে, এটা আপনি জানেন। আপনি প্রধানমন্ত্রী হওয়ার আগ থেকে আপনার অনেক রিজার্ভেশন বহুবার বলেছেন। 1200 মুসলমানকে উনি হত্যা করেছেন, উনি যুদ্ধাপরাধীর মতোই অপরাধী, মানব হত্যার অপরাধী। মোসেদ আইন যেমন হিটলারকে জুরা কোনোদিন ক্ষমা করতে পারবে না, তেমনি মোসেদ আইন আর মোদীকে আমি ব্যক্তিগতভাবে কোনোদিন ক্ষমা করতে পারব না। যাই হোক, তিনি দেখেন পাকিস্তানের সঙ্গে চীনার সঙ্গে বৈঠক করছেন, তিনি পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন বিদেশি বিনিয়োগের জন্য। তার জন্য তিনি বুঝেছেন, তিনি অনুধাবন করেছেন, তিনি সমস্ত অন্তঃসত্ত্ব দিয়ে এটা গ্রহণ করেছেন যে ভারতে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে। কিন্তু তারপরে তো সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেখানে এক ধরনের সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়াচ্ছে, বাষ্প উঠছে। কিন্তু তারপরে এটা উঠছে এই কারণে যে হিন্দু মহাসভায় পাবেন, শিবসেনাই পাবেন, আর বিজেপি পাবেন। এটা এরা এরা মূলত অন্তর্নিহিত সত্তায়, এরা তো ধর্মভিত্তিক, এখানকার ধর্মভিত্তিক রাজনীতিকদের মতো। যাই হোক, দেখেন কি আশ্চর্যজনক কথা, তিনি মহাত্মা গান্ধীর ওখানে যে প্রণাম করছেন তার জন্মদিনে, আর যে নথুরাম গডস হিন্দু মহাসভার সদস্য গুমি করে মারল মহাত্মা গান্ধীকে, তার আবার মূর্তি বানাচ্ছে ওই জায়গায় যে জায়গায় গান্ধীজি মারা গেছেন। এটা এই হিপোক্রেসি বেশি দিন টিকবে না। যাই হোক, আমি যেটা আপনাকে বলতে চাই, এখন থেকে বাংলাদেশ সরকারের, বিশেষ করে বঙ্গবন্ধুর কন্যা রক্তের উত্তরসূরির উচিত পাশ্চাত্য শক্তির সঙ্গে একটা আপোষ সভা, একটা কি করে তাদের সঙ্গে একটা সুরীর সম্পর্ক, একটা ভালো সম্পর্ক, এটা তাতে যদি তাকে একটু বিনম্র হতেও হয়, তাতে যদি তাকে একটু ছাড় দিতেও হয়, কার জন্য দিচ্ছেন? আপনার জন্য তো নয়, এ ছাড় দিচ্ছেন বাংলার শুভকোটি বুভুক্ষ দারিদ্র প্রপীড়িত মানুষের জন্য। কিন্তু এটি আপনি বলছেন মিস্টার সিদ্দিকী, সরকার বা সরকারের দিক থেকে উচ্চ পদস্থ থেকে শুরু করে সব পর্যায়ের লোকজন বলছেন যে আপনি পশ্চিম বলতে পশ্চিমের শীর্ষে যিনি আছেন, বা আপনি যাকে গোটা পৃথিবীর এই মুহূর্তে নেতা বা মহাশক্তিধর বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, বলা হয়ে থাকে যে তারা আমাদের 1971 মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছেন, সপ্তম নৌঘর পাঠিয়েছেন, যেটি আপনি পার্লামেন্টে ওই বক্তৃতা শুনেছেন নিশ্চয়ই। বলা হচ্ছে বাংলাদেশের 1974 দুর্ভিক্ষ সৃষ্টির পেছনে তাদের ভূমিকা, PL-480 জাহাজ সরিয়ে দিয়েছেন, তারা এখনো নানা ধরনের ষড়যন্ত্র করছেন, সব বিলিয়ে এটি এই অভিযোগ তো তারা বরাবর করছেন, এবং সে কারণেই বলছেন যে এখানে আমি তখনকার মহিয়সী স্টেটসম্যান ইন্দিরা গান্ধীর দূরদর্শিতার কারণে সেন্টো সিওটো যে চুক্তিটা হয়েছিল তাতে সুস্পষ্টভাবে লেখা আছে যে পাকিস্তান বহির শত্রু দ্বারা আক্রান্ত হবে, আমেরিকা সশস্ত্রভাবে তার সঙ্গে আসবে। ভিয়েতনামের যে লননল, সে একটা দুর্ধর্ষ এবং অমানবিক সামরিক শক্তি, ইউরোপীয় দেশগুলোকে একটার পর পোল্যান্ড থেকে শুরু করে চেকোস্লোভাকিয়া থেকে সবগুলোকে যখন রাশিয়া দখল করে নিচ্ছিল, তখন তারা বলল এইভাবে তো তাইলে কোনো দেশই রাখা যাবে না, সেখানে সমর্থন দিতে গেল। সেটা একটা নীতিগত প্রশ্নে, কিন্তু বাংলাদেশের সেন্টো সিওটোর পোস্টে তারা নীতিগতভাবে বাধ্য ছিল, কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী ইউরোপ দিয়ে ঢুকে আমেরিকার যে জনমত তিনি তৈরি করলেন, আমেরিকার কংগ্রেস অর্থাৎ সিনেট অব হাউস অব রিপ্রেজেন্টেটিভের যৌথ কমিটিকে কংগ্রেস বলা হয়, কংগ্রেস পাবেন, সুশীল সমাজ পাবেন, অধ্যাপক পাবেন, ছাত্র পাবেন, সংবাদপত্র পাবেন, সকলে মিলে নিক্সনকে তখন তারা চারিদিকে চোখের মতো আঁকড়ে ধরল। আপনি নিশ্চয়ই জানেন, আমি আমার আত্মজীবনী লিখছি, সেখানে আমার ব্যাখ্যা আছে, 19 ডিসেম্বর পর্যন্ত ইন্দিরা গান্ধী তাদের কাছ থেকে ওয়াদা এনেছিলেন যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতার সঙ্গে পরামর্শ না করে একটা বৈঠকও তো
অধিবেশনও তো বসতে দেওয়া হয় নাই। উইথ ভুট্টো বি দি প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান অ্যান্ড উইথ শেখ মুজিব বি দি প্রাইম মিনিস্টার অফ, তিনি কিন্তু বাংলাদেশ উচ্চারণ করেন নাই, ইস্ট পাকিস্তান। তো যাই হোক, সেভেন ফিট আসতে পারত, এটা তো চুক্তি অনুযায়ী পারতই, কিন্তু এসেছে কিনা। চুয়াত্তরের মনন্তরের কথা যেটা ভাবেন, সেটা যখন আমেরিকা অতিষ্ঠ হয়ে গেল, এই আবেন্দে থেকে শুরু করে সারা পৃথিবীর কোথাও যারা বঙ্গবন্ধুকে ভারতের চর বলত, যারা বঙ্গবন্ধুকে সিআইএ দালাল বলত, যারা ছয় দফাকে আমেরিকা থেকে পাঠানো, ভারত থেকে পাঠানো একটা সনদ বলত, বাংলাদেশের নেতা, অবিসংবাদিত নেতা, বাংলাদেশের 95% মানুষের সমর্থন প্রাপ্ত নেতাকে যারা তার হাড্ডি দিয়ে ডুগডুগি বেঁধাতে চেয়েছে, যারা তার ফটো ভেঙেছে, যারা তার ডাকসুর রাজবংশ সদস্য পদ ছিঁড়ে ফেলেছে, যারা তাকে হত্যার পর জিয়াউর রহমানকে, জিয়াউর রহমানের খাল কাটাকে সমর্থন করেছে, তারাই তো আজকে এই সব কথা বলছে, তারাই তো আজকে শেখ হাসিনার চারপাশে পরিবেষ্টিত। তাদের আপনি খেয়াল করেছেন একটা কথা, আগে প্রায় আমরা শুনতাম, এই টক শো থেকেই শুনতাম, যে রাজনীতিতে আজকে বেশিরভাগ ব্যবসায়ীরা দখল করে নিয়েছে। আমি কথাটা আপনার এখান থেকে উল্টায় বলছি, রাজনীতি ব্যবসায়ীরা দখল করে নাই, বরং রাজনীতিবিদরাই আজকে সবচেয়ে বড় ব্যবসায়ী হয়েছে। আজকে বিনা ঝুঁকিতে বিনা পুঁজিতে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে রাজনীতি। আপনি দেখেন, আমি চ্যালেঞ্জ করি, আমি যদি এটা ভাবো ছুটপুড়ি আমার আয়ের উৎস আছে আমি কর দিই, কিন্তু আজকে সকল রাজনীতিবিদরা যে প্রাচুর্য ঐশ্বর্য বৈভব এবং সুখের গড্ডবিকায় প্রবাহে জীবন যাপন করছেন, প্রাচুর্য দেখাচ্ছেন, তাদের আয়ের উৎস কি? প্রত্যেকটা দুটি একটি ব্যতিক্রম বাদ দিয়ে তাদের আয়ের উৎস খুঁজে দেখা আজকে দুদুকের কর্তব্য। এখানে এখানে একটু আনতে চাই আপনাকে, যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে দুর্নীতি নিয়ে যারা কাজ করে বিশ্বব্যাপী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তার বাংলাদেশ চ্যাপ্টার টিআইবি বলেছে সম্প্রতি সংসদের উপরে একটা তাদের স্টাডি রিপোর্টে, যে বাংলাদেশের সংসদ হচ্ছে পুতুল নাচের নাট্যশালা, এবং তার জবাবে সরকার থেকে, সরকারের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন যে কথা শুনে মনে হচ্ছে যে টিআইবি এখন বিএনপির অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। এটি একটি দুদকের প্রশ্ন তুললেন, আপনি একসঙ্গে উত্তর দিতে পারবেন। দুদক সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি নানা রকমের প্রশ্ন তুলেছে এবং দুদককে তারা ডাকতে চায় সংসদীয় স্থায়ী কমিটিতে, যে দুদক যথাযথ কাজ করছে না, যেখানে বলছে যে বেসিক ব্যাংকের ক্ষেত্রে তারা বলছেন, যেখানে ব্যাংকের ব্যাংকের তদন্ত কমিটি যেখানে কাউকে অভিযুক্ত করছে, দুদক তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছে, খালাস দিচ্ছে, অভিযোগ মুক্ত করে দিচ্ছে। দেখেন আপনি, আমি বারবার আপনার এই অনুষ্ঠান থেকে বলেছি যে শেখ হাসিনা খালেদা জিয়া মৃত, নিষ্প্রভ, কারণ ক্যান্টনমেন্টের গৌরব গর্ভে সৌরাচারের ঔরসে যে দলের জন্ম, সুবিধাবাদের মাধ্যমে, দল ভাঙার মাধ্যমে, চক্রান্তের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছিলেন তাদের পরিণতি এটাই হয়, সেটাই হয়েছে। আজকে শেখ হাসিনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে প্রশাসন ধসে পড়া, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আজ দুর্নীতি। দুর্নীতির জন্য যারা খ্যাত, দুর্নীতির জন্য বাংলাদেশকে যারা দেউলিয়াত্বে নিয়ে যাওয়ার পথে, আজকে বাংলাদেশের অর্থনীতিকে যারা বিকলাঙ্গ করে দিয়েছে, তারা আজকে মহাদর্পে, এমনকি প্রধানমন্ত্রী সফর সঙ্গীও হন, শেয়ার বাজার কেলেঙ্কারি ভাবেন, যুবক ভাবেন, ডেস্টিনি ভাবেন, বেসিক ব্যাংক ভাবেন, আপনার হলমার্ক ভাবেন, এইসবের ব্যাপারে আমি শেখ হাসিনার কাছে তার বয়োজ্যেষ্ঠ হিসাবে, তার পিতার আদর্শের উত্তরসূরি হিসাবে, বাংলাদেশের মানুষকে ভালোবাসি সেই হিসাবে, স্বাধীনতা যুদ্ধে আমার সম্পৃক্ততার অধিকারে আমি করজোরে বলি, আপনি অতি দ্রুত বেচারায় ট্রাইব্যুনাল করে এই দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন, প্রয়োজনে দু চারজনকে মৃত্যুদণ্ড দেন, তাহলে আপনার তবানিতে এসে ঠেকা জনপ্রিয়তার ব্যারোমিটার উঠবে উঠতে পারে। এখানে প্রাসঙ্গিক দুদক সম্বন্ধে আমার একটি কথা, আওয়ামী লীগের 111 এর পরে
আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে নির্বিচারে সব প্রত্যাহার করা হয়েছে, একটা সৌজন্যের খাতিরে, ভদ্রতার খাতিরে। বিএনপির কারো না কারো একটা মামলাও তো উদ্ধ করে দেখাতে পারতেন। আজকে আওয়ামী লীগের স্ট্যান্ডিং কমিটি, তারেক রহমানের একটি মামলা যদ্দুর আমার মনে পড়ে, একটি মামলা তারেক রহমানের সম্ভবত একটি মামলা প্রত্যাহার করে নেওয়া, আরে ভাই 15টা রয়ে গেছে তার বিরুদ্ধে, 25টা রয়ে গেছে তার বিরুদ্ধে। যাই হোক, আমি সেখানে আসতেছি। তো দেখেন, মোদী ওখানে যে বহু বড় বড় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে প্যারিসে, সাধারণ অধিবেশনে, শরীফ কমলকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে। এগুলোর অর্থ কি? এগুলোর আলামত হচ্ছে আমেরিকা কিন্তু বাংলাদেশের উপর এখন তুষ্ট নয়, বরং বিতস্তুত। এইটাকে কমিয়ে আনার জন্য শেখ হাসিনাকে নতুন স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে, একে কমিয়ে আনার জন্য। মানে সেটি আপনি জরুরি মনে করছেন কেন? সরকারের তো ধরা যাক, আমরা এখন যেটি দৃশ্যমান যে মিত্র হিসেবে পাশে ভারত রয়েছে, জাপান রয়েছে, চায়না রয়েছে, রাশিয়া রয়েছে, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনি এত, যাদের সঙ্গে এত টানা পড়েন বা এত সমস্যা, তারা বলছে জরুরি কথা, এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক প্রচুর হচ্ছে, নানা ধরনের মেগা প্রজেক্ট বাংলাদেশ শুরু করেছে, সেই মাতার বাড়ি থেকে শুরু করে নানা জায়গায় মেগা প্রজেক্ট করতে গিয়েই তো আজকে এটিকে এক ধরনের অর্থনীতি ঠুনকো হয়ে পড়েছে। আপনি কল্পনা করতে পারেন যে দুর্নীতি এমন করাল গ্রাস, আজকে যে অর্থমন্ত্রী এই বুইত সাহেব মধ্যপ্রদেশে কিন্তু নিজের অজ্ঞাত স্বরে অনেক সঠিক কথা বলে দেন, বলেন যে দুর্নীতি বাংলাদেশের ছাড় দিয়ে দাও, দুর্নীতি হইতে থাকে। তা যাই হোক, এটা তো আমি গত সভাতেও বলেছিলাম, আপনারা এই টকশোতেও বলেছিলাম যে বাসে যখন ঘুম ধরে তখন বাইরের থেকে দেখা যায় না, ফাঁপা হয়ে যায়, একসময় ধপাস করে পড়ে যায়। তা বাংলাদেশের অর্থনীতির অবস্থা তো আজ তাই। আমি অর্থনৈতিক অঙ্গনাবিও, আমি অর্থনীতির বিনির্মাণের সঙ্গে জড়িত হোক, আমি শিল্প কারখানার সঙ্গে জড়িত হোক, আমি তো সরকারকে অনর্থক আমার প্রতি একটা বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করুক, আমি তো স্ট্র্যাটেজিক্যালি সেটা চাইব না। এখানে প্রসঙ্গক্রমে আমি আমার একটা কথা বলি, এটা আমার মনের কথা। আমার এক বন্ধু বলবেন যে না না, আপনি বেশ কিছুদিন টকশোতে যান না, বলে আমি বলবাম মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, ওদের হৃদয়ের স্পন্দন যারা কথা বলতে পারে না, যারা নির্বাক বিশ্বে বাংলাদেশের এই অধঃপতন দেখছি, বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের যে সমস্ত রাষ্ট্রদূতরা আসছেন, তারা তাদের সুখে দুঃখে ব্যথা বেদনায় চাওয়া পায় বিন্দুমাত্র কোনো আগ্রহ প্রকাশ করেন না। রাজ পরিবারের থেকে কেউ গেবে, হ্যাঁ বহু মন্ত্রী বিদেশে ফেফা করে বেড়ান, শুধু রাজ পরিবারের থেকে যদি কেউ যায় তাহলে তাদেরকে নিয়ে তারা শশব্যস্ত থাকেন। যাই হোক, আমি আমেরিকাকে নিয়ে এই জন্য এত কথা বলছি, কেউ যদি বলে তোমার পরিচয় কি, আমার পরিচয় আল্লাহর প্রতি তাকওয়া আর স্বাধীনতার সঙ্গে আমার সম্পৃক্ততা। আমেরিকা আমাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে নিয়েছে, কিন্তু তাদের স্বাধীনতা দিবসে যখন আমাকে দাওয়াত করেছে, আপনি জানেন জিওটা, আমি তাদের টিকিটও নিই নাই, তাদের হোটেলও নিই নাই। যাই হোক, আমি আপনাকে বলতেছি যে আমেরিকা আজকে মুক্ত অর্থনৈতিক বিশ্বের মূল কর্ণধার, এটাকে মেনে নিয়েই আমাদের এগোতে হবে। আপনি মনে করেন বাংলাদেশের অর্থনীতির স্বার্থে তাদের সঙ্গে স্বার্থে সুরকোটি সম্পর্ক রাখা দরকার? দুটি জায়গা বৈদেশিক মুদ্রার অর্জনের কেন্দ্রবিন্দু, কেন্দ্রস্থল, এটা ছড়ায় ছিটায় যেতে পারে নানাভাবে, এটা ছড়ায় ছিটায় যেতে পারে অনেকভাবে। ভারত মহাসাগরের একটা শাখা হচ্ছে বঙ্গোপসাগর, কিন্তু আমেরিকা হচ্ছে মূল সাগর, তার শাখা প্রশাখায় জায়গায় পাবেন, জাপানি পাবেন আর যে দেশই পাবেন, তারা কিছু কিছু সাহায্য দিচ্ছে, এই সাহায্য হঠাৎ করে কবে বন্ধ করে দেবে এ আশঙ্কার থেকে ব্যবসায়ীরা মুক্ত নয়। উনি বিদেশে যে স্বাভাবিকভাবেই বিনিয়োগের জন্য বিদেশিদের উনি আহ্বান করবেন,
হবো কথা। আরে দেশীয় বিনিয়োগ আপনি নিশ্চিত করুন, আপনি বিদ্যুৎ গ্যাসে নিশ্চয়তা প্রদান করুন, আপনি বিদেশি ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করুন, আপনি বিদেশি সমস্ত মানুষের জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করুন। বাংলাদেশ অবশ্যই 2021 সালের মধ্যে আল্লাহ পাকের ইচ্ছায় একটা ভালো জায়গায় যাবে। এখন যে নতুন নতুন প্রজন্ম যারা অক্সফোর্ড, আমেরিকা, বস্টন বিভিন্ন জায়গার থেকে লেখাপড়া করে এসছে, হার্ভার্ড, MIT থেকে, এই নতুন উদ্যোক্তারা সত্যি প্রশংসনীয় তাদের উদ্যোগ। আমরা যেটা আমাদের চিন্তাও করতে পারতাম না, তারা আমাদের চাইতে অনেক বছর এগিয়ে। আমরা খাতা কাগজ নিয়ে হিসাব করতাম, এখন তাদের ল্যাপটপ ওটা এতটুকু একটা জায়গায় দুনিয়ার সব হিসাব থাকে। যাই হোক, এদেরকে উৎসাহিত করতে হবে, এদেরকে অনুপ্রেরিত করার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা। শুনছি খাবেদা যে আজকের পত্রিকায় আছে লন্ডনে ভাড়া বাড়িতে গিয়ে উঠেছেন, এর উদ্দেশ্যটা কি বুঝছি না। ওনাকে 600 গগলস চোখে পড়ে, দামি গগলস চোখে পড়ে, যখন উনি ঈদ করতে যেতে পারে, সন্তানদের সঙ্গে দেখা করার অধিকার যে কোনো মায়ের, কেন যে কোনো মানুষের আছে, কিন্তু যে জৌলুসের সাথে, যে প্রাচুর্যের সাথে, যে ঐশ্বর্যের দেখানি দিয়ে মাকে গ্রহণ করবেন, তাতে যুক্তরাজ্যের BNP কতটুকু অনুপ্রাণিত হয়েছে আমার জানা নাই, কিন্তু যারা তৃণমূল পর্যায়ে আছে তারা অতি নিরুৎসাহিত হয়েছে, তারা বেদনাহত হয়েছে, তারা বিস্মিত হয়েছে। যাই হোক, আমি আমার কথার আরেকটি জায়গা বিশেষ করে বলতে চাই যে এই যে ইউপি নির্বাচন আসছে, এই নির্বাচনে আমি সরকারের স্বার্থে সরকারকে বলছি দুটি কারণে। একটি কারণ নির্বাচনের উপরে মানুষের আস্থা ফিরিয়ে আনা, অন্য একটি কারণ যে সত্যিকার নির্ভেজাল, প্রভাব বিমুক্ত, প্রশাসনের চাপ বিমুক্ত যদি একটা নির্বাচন হয় তাহলে ওনারাও বুঝতে পারবেন জনগণের কাছে ওনাদের গ্রহণযোগ্যতা এখন কোন পর্যায়ে, এটা এখন অতি জরুরি হয়ে পড়েছে। যাই হোক, জিল্লুর, আমি আর একটা কথা বেদনা হত মনে মনে হবে বোধহয় ওই সুন্দরী রমণীর প্রতি আমার কোনো বিন্দুমাত্র কোনো দুর্বলতা বা কোন রকমের সহানুভূতির জন্য নয়, স্বাধীনতার জন্য। উনি বলেছিলেন যে আওয়ামী লীগেও অনেক দেশপ্রেমিক লোক আছে যাদেরকে সাথে নিয়ে আমি সরকার করব। বেগম জিয়ার কথা বলছেন, বেগম জিয়া, উনি একটি দলীয় অনুষ্ঠানে বললেন, আহা তাহলে ফাগুর কি হবে, দলীয় অনুষ্ঠানে উনি ইয়েতে বলেছেন, প্রেস কনফারেন্স, ফাগুর কি হবে। এই কথাটি আমি জানি কৌতুকের, এ কথাটি হাস্যরবের, কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী আরেকটি প্রধানমন্ত্রী সম্বন্ধে এই রকমের একটা স্বাধীনতা বিবর্জিত, সমস্ত সৌজন্য বিবর্জিত, সমস্ত ভদ্র মানসিকতা বিবর্জিত কথা উচ্চারণ করতে পারেন না, ও করা শুধু অস্বাভাবিনী নয়, অমর্যাদাকরী নয়, গোটা জাতিকে বিস্মিত করেছে, তার দূরদর্শিতার প্রশ্নে প্রশ্নবিদ্ধ করেছে। আপনি বলবেন যে এর আগে তো বাংলাদেশে বাকশাল হয়েছে, যখন বাকশাল হয় তখন ছিল একদমীয় শাসন, আর এখন হচ্ছে দুই নেত্রী শাসন। এই যে মহাজোটেই বলুন আর বিষদমীয় জোটেই বলবেন, ডাইন বাম পিকিং গণবাহিনী সব দলের সমাহার আছে। আমি জোরে দেব না, থাবা দিয়ে বলি যে একটা দলের একটা নেতার এই কথার বলার স্পর্ধা আছে যে না নেত্রী কথা এই কাজ করেন না, এই কাজ করবে আপনার জনপ্রিয়তা কমে যাবে। আমি ভারত বিদ্বেষী হতে তারা বলি না, আমি ভারতের বিরুদ্ধে চারণ করার কথা তারা বলি না, আমি ভারতের বিরুদ্ধে কুৎসা রটনার কথা বিদেশে করে বলুক খাবেদা জিয়া সে কথা বলি না। ভারত যুদ্ধকালীন সময়ে
উনি ছিলেন কুমিরাই বন্দী, স্বেচ্ছাবন্দী, আর ওনার স্বামী তো যুদ্ধ করেছে। সেই যুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য, কিন্তু সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রী, উনি সোয়া দুইবার প্রধানমন্ত্রী, উনি তার সঙ্গে দেখা করার জন্য ধন্যবাদ দেবেন। আপনি বলবেন যে বিদেশে যে উনি কুৎসা রটনা করছেন, কিছু অংশ তো একটু ধরাও পড়েছে বাংলাদেশে। উনি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে যে নরেন্দ্র মোদী মুসলমানদেরকে কোনো দিন আস্থায় নেবে না, উনি মনে করেছিলেন কংগ্রেস তাকে ক্ষমতায় বসাইছে, মোদী এসে তাকে ক্ষমতায় বসাই দেবে, যেভাবে হত্যে দিয়ে পড়বেন, এটা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য। হ্যাঁ, বাংলাদেশের শেষ করে আনতে হবে, আমরা শেষের দিকে আর মিনিট পাঁচেক আছে। আচ্ছা, আমি এই জন্য আজকে দেশের সমস্ত মানুষের কাছে এর শেষ কোথায়, এর একটা শেষ আছে, এর একটা শেষ হবে, কিন্তু আমি একটা পৈশাচিক উপক্রমণে কায় এটা শেষ হোক এটা আমি চাই না, একটা বুক নিঃসৃত রক্তধারা এটা শেষ হোক আমি চাই না। আমি তাই জুর আপনাকে সহ দেশের সকল সাংবাদিক, দেশের সকল বুদ্ধিজীবী, দেশের সকল পেশার মানুষ, দেশের সকল বিবেক উচকিত কণ্ঠ আজকে সরবে কথা বলব। কথা বলতে 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 একটা জায়গায় এসে এটার পরিসমাপ্তি হবে। জাতিসংঘে গিয়ে শেখ হাসিনা যে বক্তৃতাটি করেছেন সেটি আন্তর্জাতিক সমস্যা সমাধানের নয়, বরং এদেশের জাতীয় সংসদ যার সমস্ত শক্তি তার আঁচড়ে বাঁধা, আজকে প্রশাসনিক শক্তি বেকভঙ্গ, আজকে বিচার ব্যবস্থার প্রতি মানুষের পূর্ণ আস্থা নাই, আজকে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত একটি মানুষের কাছে, আজকে স্বতন্ত্র সদস্যরাও আর বিরোধী দল ওনাকে গৃহপালিত বিরোধী দল বলবেও যথাযথ বলা হবে না। আরে ভাই, আপনি পদত্যাগ করুন আগে, উনি অন্য মন্ত্রীদের পদত্যাগ করতে পারবে, অথচ উনি তো উপদেষ্টার বিশেষ দূত, প্রধানমন্ত্রী বিশেষ দূত, মন্ত্রীর পদমর্যাদায়, তার মানে উনিও তো মন্ত্রী। আমার কথা হলো যে সকলকে সরবে কথা বলতে হবে। উনি ওনার পিতা হারিয়েছেন, পরিবারের সদস্য হারিয়েছেন, আমাদের জন্য এটা কত যন্ত্রণা আর কত বেদনা, যারা বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার জুড়ে, আমি অনবর্ষীয় বক্তা নই, আমি বাগ্মী নই, আমি কথক, বঙ্গবন্ধুর হৃদয়ের স্বরলিপিকে আমি গানে সুরে সারা বাংলাদেশে বাউবের মতো গেয়ে বেরিয়েছি। উনি ওনার পিতার মৃত্যুর পর আড়াইটি বছর ধরে ক্ষমতায় রয়েছেন, আড়াইটি টার্ম ক্ষমতায় রয়েছেন, বাংলাদেশের মানুষ ওনাকে বুক উজাড় করে দিয়েছে, উনি ইডেন কলেজে ছাত্রলীগের নেত্রী ছিলেন, কিন্তু তারপরে বহুদিন পর্যন্ত রাজনীতির সঙ্গে তার সম্পর্ক বিবর্জিত ছিল। কিন্তু আমরা যারা এদেশে তিল তিল করে এক একটি আন্দোলনের সোপান উত্তরণের মধ্য দিয়ে সমস্ত জাতিকে একটা সমুদ্রের মোহনা এনে দাঁড় করিয়ে বঙ্গবন্ধুর একক নেতৃত্বকে প্রতিষ্ঠিত করলাম, 70-এর নির্বাচনের ম্যান্ডেট আনা, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে, আপনি জানেন যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাস করত, যারা সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করত, যারা বলতো বাংলার অপদনাম ভিয়েতনাম ভিয়েতনাম, নির্বাচনের পূর্বে যারা বলতো বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, নির্বাচনের কথা বলে যারা নাসরুল্লাহ দালাল, তারা ইহা খানের দালাল, তারা আজকে ক্ষমতায় অধিষ্ঠিত, কিন্তু আমার তারা কোনোদিন কারাগারের মুখ দেখেন নাই, অনেকেরই কারাগারের মুখ শেষ করতে হবে। আমি একটি কথা বলে শেষ করব, আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান, আমার বাবা জাতির পিতা নয়, তবে আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে তিনি একজন রাজনৈতিক সত্তা। আমি কারাগারে 1967 বঙ্গবন্ধু তখনও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নন, আমি অনেকবার অনেক জায়গায় একথা মনে করি, আমার সমস্ত সত্তা, আমার আত্মার সমস্ত অনুভূতি কুকুরে কেঁদে উঠে, আজ আমি নিজেকে সান্ত্বনা দিতে পারি নাই। একদিন জেলখানার গেটে দেখি আমার বাপ মুখে হাত দিয়ে পাগলের মতো কাঁদছেন,
আমার বাবা থর থর করে কাঁপছেন। আমি বাবাকে জড়াই ধরে বললাম, আব্বা কি হয়েছে বলুন। বললো যে তোকে আমরা সিএসপি বানাতে পারতাম, তোকে আমরা অনেক কিছু তোর দিয়ে প্রত্যাশা করতে পারতাম, আমাদের একমাত্র সন্তান, তোর মা আজ মৃত্যু পথ যাত্রিনী। সে বিস্তারে ছটফট করছে আর আমাকে অনুরোধ করছে, আমার আবুকে একবার আমাকে দেখাও, তাকে একবার জেলখানার থেকে এনে একটি মুহূর্তের জন্য আমাকে দেখাও। বিশ্বাস করো জিজুর, আমি গভর্নর মুনায়েম খানকে চিঠি রেখেছিলাম, বৎসরের পর বৎসর কারাগারে রাখো আপত্তি নাই, প্রয়োজনে ফাঁসি কাস্তে ঝুলিয়ে দিও, কথা বলবো না, প্রতিবাদ করব না, কিন্তু আমার মা আজ মৃত্যুর পথযাত্রিনী, আজকে তাকে আমি এক নজর দেখতে চাই। আমার সেই আবেদনপত্রটি গ্রাহ্য করা হয় নাই, আমাকে প্যারোল দেওয়া হয় নাই, আমার মা মারা গেছে 1969 সালে। আমরা 10ই জানুয়ারি কারাগার থেকে মুক্তি পাই। তারপরে বিশ্বাস করে আমি কোনো সম্বর্ধনায় অনুষ্ঠানে যোগ দিই নাই, আমি কোনো সভা সমিতি করি নাই, আমি গবাই বাবা পরিহিত অবস্থায় এই বিজয়কে লাবণ করতে পারি নাই। আমি ছুটে গিয়েছি আমার মায়ের কবরে, কবর থেকে এক পুটা মাটি দিয়ে আমি বলেছি, মাগো এই মাটিকে ভালোবাসি, বঙ্গবন্ধু বলেছে এই মাটির স্বাধীনতার কথা। বঙ্গ তখনও তিনি আগরতলা ষড়যন্ত্র মামলা হতে বের হন নাই, এই মাটি তোমার গর্ব থেকে পড়ার পরে আমাকে স্থান দিয়েছে, এ মাটি আমার সোনা, আমি করি তার জন্ম বৃত্তান্ত ঘোষণা। মাগো এই মাটির জন্য আমি তোমার বরাকামে মুখে এক চামচ পানি দিতে পারি নাই, তোমার কানে আমি কলমা পড়তে পারি নাই, তোমার আমি জানাজা পড়তে পারি নাই, তোমার আমি কবর দিতে পারি নাই, তোমার আমি দাফন করতে পারি নাই, তোমাকে একবার মা বলে তোমার জীবিত অবস্থায় শেষ মুহূর্তে আমি রাখতে পারি নাই, আর তোমার কবরের এই মাটি খেয়ে শপথ নিয়ে গেলাম, শেখ হাসিনা শুনে রাখুন এই ত্যাগ আপনার জীবনে আছে কিনা আপনি বিচার করে দেখুন, খালেদা জিয়া বিচার করে দেখুন এই স্বাধীনতা কত বেদনার ইতিহাসকে ধারণ করে। সেই কবরের মাটি খেয়ে আমি বললাম, বাবু এই মাটিকে পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে স্বাধীন করতে না পারবে, আমি তোমার কবরের মাটি খেয়ে শপথ গ্রহণ করলাম, আমি তোমার কবর জিয়ারত করতে আর কোনোদিন আসবো না, কথা বলবো না, আমরা কিসের ভয়ে কথা বলবো না, এই 70 ঊর্ধ্ব বয়সে এসে জেল যুবক মৃত্যুদণ্ড, ওই শোকের চাইতে তো আমার কাছে অন্য কোনো বড় শোক নাই, ওই শোকের চাইতে তো আমার কাছে অন্য কোনো বড় বেদনা নাই। আপনি দেশকে ভালোবাসুন, দেশের মানুষের জন্য আপনি ওই মুষ্টি কতক রোমান্টিক বাম, আরে নৌকা ছাড়া নির্বাচন করবে তাদের কোন আসনে যদি জামানত থাকে, তাইলে আপনার এই টকশোতে এসে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব, তাই সারা জাতি কথা বলুক, আপনি কথা বলেন, আপনার সাংবাদিক গোষ্ঠী কথা বলুক, বাঙালি জাতির বিবেক জাগ্রত হোক, বাঙালি দেশের মানুষ ঐক্যবদ্ধ হোক, গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে আনুক। অনেক অনেক ধন্যবাদ মিস্টার নূর আলম সিদ্দিকী। দর্শক কথা বলছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা নূর আলম সিদ্দিকী, অনেক কথা বলেছেন, তিনিও কায়েম মানবকে প্রার্থনা করেন এবং চান যে অনেক ত্রুটি বিচ্যুতি সমালোচনার পরে কিছু পরামর্শ দিয়েছেন সরকারের জন্য, তাদের শেষটা যেন ভালো হয়, আশঙ্কা রয়েছে শেষটা নিয়ে, কারণ পরিবেশ পরিস্থিতি অনেকটা ঘোলাটে অনেকেই মনে করে থাকেন, এবং সেই জায়গাটি গুরুত্বপূর্ণ পরামর্শ তার যে পশ্চিমের সঙ্গে পশ্চিমা বিশ্বের সঙ্গে সুসম্পর্কটা যেন তৈরি করা হয়, স্বাভাবিক সম্পর্ক, সেটি বাংলাদেশে এগিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিক স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, এবং বাংলাদেশের সংবিধানও বলে যে সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়, কিছু কিছু বৈরিতা এবং বৃহৎ শক্তির সঙ্গে বৈরিতা বাংলাদেশের এগিয়ে যাবার, বাংলাদেশ এখন নিম্নমধ্যমায়ের দেশ, এগিয়ে যাবার অনেক অনেক লম্বা পথ, কাজে সেই পথটা পাড়ি দিতে হলে অনেকের সঙ্গেই সুসম্পর্ক দরকার, তবে বিশেষ করে যাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কটা ভালো রাখা সুদৃঢ় করা দরকার তাদের সম্পর্কে সুসম্পর্কটা আরও বেশি দরকার। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।